ওই কি যেন বলতো ওরা কাঠি থেকে কালিম্পং দাদা বাজাবে ডং ডং কিসব বলতো না ওরা অদ্ভুত অদ্ভুত কথা এইসব কথার কোনো মানে হয় না তাই আজকে এই নোশনটাকে বাস্ট করে দিলাম যে অধিকারী গড় বলে কিছু ছিল না কিছু নেই এবং আগামী দিনে অবশ্যই থাকবে না অবশ্যই লবিবাজি করা যাবে না কারণ আমরা প্রত্যেকে একজন নেত্রীর দিকে তাকিয়ে দলটা করি এটা আমি আমার কথা বলতে পারি আমার জেলার এখানে প্রেসিডেন্ট রয়েছে আমি তার কথা বলতে পারি এখানে ভাইস প্রেসিডেন্ট রয়েছে আমি তার কথা বলতে পারি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি ছোট ছোট লবি করে করে দলটাকে শেষ করে দেওয়া এটা একটা প্রবণতা থাকে এটা বিজেপির দিক থেকেও একটা প্রবণতা থাকে আমাদের পার্টির মধ্যেও একটা প্রবণতা থাকে সেটাকে শুরু থেকেই দমন করতে উনি উনি যদি হারিয়ে যান উনি তো জেতার পরে বোধ হয় উনি বোধ হয় কী বলো ওটাকে নিখোঁজ হয়ে গেছিল উনি এখন যদি মানুষের বিপদে আপদে পাশে না থাকেন বা উনি ফেরত গেলে তো লোকের নিশ্চয়ই ফুলমালা দিয়ে বরণ করবেন না গোব্যাকই বলবেন ঠিকই করেছেন মানুষের ম্যান্ডেট ভোটে জিতিয়েছেন কথাও শোনা বললাম যে ওই ভবানীপুরে কী করে দেখবেন এমনিতেও ডেলি প্যাসেঞ্জারই ওরা সেদিনই বন্ধ করে দিয়েছে যেদিন ওরা বুঝতে পেরেছে যে ওরা আর জিতবে না যেটা 23 তারিখে হয়েছিল যে ওরা ক্যাম্পেনই বন্ধ করে দিয়েছিল নরেন্দ্র মোদী নিঘাতে লাস্ট আসানসোলে সভা করে বলেছিলেন যে আর এরপরে আর কোনোরকম সভা হবে না কারণ ততদিনে উনি বুঝে গেছিলেন যে উনি জিতছেন তো এবার অমিত শাহ আসুন অমিত শাহর পরিবারের সব লোক আসুন গোটা ক্যাবিনেট উঠে আসুন মমতা বন্দ্যোপাধ্যায় রুমালও যদি রেখে দেয় তাও সে জিতে যাবে সেখানে যেখানে বিজেপি থাকবে প্রতিহিংসার রাজনীতি সেখানে থাকবে কিন্তু ওটা বেশি দিনের না 2024 আমাদের তারপরে দেখা যাবে কত ধানে কত চাল মাউরালপুল নিয়ে সারা দেশের লোক হাসছে নিজের দেশের তো কিছু দেখাতে পারলেন না নিজের রাজ্যের কিছু দেখাতে পারলেন না এতদিনের আপনাদের সোনার ইউপি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে সেটার বিজ্ঞাপন দিচ্ছেন আপনাদের লজ্জা লাগা উচিত সেই সঙ্গে আমাদের আরেক লিডার যুব আইকন ভোট দিয়ে দিচ্ছেন আমাদের সুপ্রভাত গিরি মহাশয় ঠিক আছে আরো বড় সড়ো খেলা হবে যুব সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার ছাত্র সুন্দর আমার যুব শক্তি আমার খুব ভালো লাগছে যে আজকে এখানে আমাদের মাদারের প্রেসিডেন্ট আমাদের সিনিয়র নেতৃত্বরা প্রত্যেকে রয়েছেন এবং এই যে একটা কথা হয় না যে যুবর সঙ্গে মাদারের মিল নেই এটা কেন হয় বলুন তো মানে আমার তো দারুণ লাগছে আমার তো খুব ভালো লাগছে মিল করার দায়িত্ব নেই শুধু মাদারের যুবর নেই আমি যুবকে জিজ্ঞেস করবো আমি যুব সভানেত্রী তোমরা চেষ্টা করছো চেষ্টা করতে হবে আমাদের যত বয়স তার থেকে বেশি এখানে যারা বসে আছে তাদের রাজনৈতিক পরিণতি তাদের রাজনৈতিক মনন তাদের রাজনৈতিক এক্সপিরিয়েন্স শেখো আগে ছোট 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 লবি করো না আমি কোনো লবির লোক না আমার কোনো বাবা মা নেই আমার একমাত্র নেত্রী রয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমি কাউকে খুশি করার জন্য এখানে আসিনি নেতৃত্ব দিতে এসেছি তোমাদের মধ্যে থাকবো কাজ শিখবো ভুল হলে বলবে দিদি ভুল করছেন কি বলবে দিদি ভুল করছেন আমি শুনবো কিসের নেতা যে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারে না এত কি এইবার রাজনৈতিক লড়াইতে আপনারা বুঝতে পারেননি যে আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে যেটা দেবাংশু বলছিল যে লড়িয়ে দাও বিজেপির কাজ হচ্ছে সংগঠনে যারা যারা রয়েছেন তাদের প্রত্যেককে লড়িয়ে দাও বাইরে খবর করো বাইরে খবর করো যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে যুবর সঙ্গে মাদারের কোনো মিল নেই মহিলার সঙ্গে শ্রমিকদের কোনো মিল নেই ছাত্রদের সঙ্গে অন্যদের কোনো মিল নেই এটা আর করতে দেওয়া যাবে না আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আজকে দিদি যদি ভেবে থাকেন যে ত্রিপুরাতে উনি সরকার করবেন উনি কোথা থেকে ভাবছেন কারণ উনি ভাবছেন যে পশ্চিমবঙ্গ একটি সেফ হাতে রয়েছে আমরা যারা রয়েছি তারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় গিয়ে সংগঠনটাকে দেখে রাখবো সেই ভরসাটা আমাদেরকে দিদিকে দিতে হবে যে দিদি আমরা প্রত্যেকে রয়েছি এবং আপনি যেখানে যেখানে পা রাখবেন সেখানে সেখানে আপনার সরকার হবে পশ্চিমবঙ্গ আমরা দেখে নেব তো এবং সেই জন্য আপনাদের প্রত্যেকে আমার চাই 2024-এর লড়াই কঠিন তার আগে মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে সেই লড়াই রয়েছে তবে আমি নিশ্চিত এবার যেহেতু অধিকারীর বাবুর জানলার কাজ
দেবাংশ অলরেডি নাড়িয়ে দিয়েছে আপনারা প্রত্যেককে আওয়াজ করে, ওনাকে খুব একটা বেশি সুবিধা করতে দেওয়া যাবে না, উনি পারবেন না। কিন্তু 2024-এ দুটো সিট তমলুক এবং কাথি আমরা জিতব, 2-2 হবে, 42-42 হবে, 42-42 হবে, দিল্লির মস্তাতে হাওয়াই চটি যাবে এবং আমরা জিতব। সামনে অনেক বড় স্বপ্ন এবং এখন অনেক কর্মী আছে যুবদের যারা ভাবে যে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না। মন দিয়ে রাজনীতি করো, ভালোবেসে রাজনীতি করো, মানুষের পাশে থেকে রাজনীতি করো, রাজনীতি তোমায় বেছে নেবে, অন্য কোন নেতার পায়ে পড়তে হবে না, কোন নেতার পায়ে পড়তে হবে না, আমাকে রেখে শেখো। মানুষের জন্য দল করো, নেত্রীর জন্য দল করো এবং যেই নেতাকে ফলো করছো তাকেই করবে যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চোখের সামনে শুধু একজন থাকবে। আমি সবাইকে আমার শুভকামনা জানাচ্ছি। খুব উত্তপ্ত পরিবেশ, দাদা অনেক বলেছেন, দেবাংশু যখন বলে তারপরে কারো কিছু বলার থাকে না। তবে আপনারা আজকে এসেছেন, আমার খুব ভালো লাগছে। আগামী দিনে সুপ্রভাস আমাকে বলেছে যে আরও আসতে হবে, ইলেকশন রয়েছে সেই সময় দেখা করতে হবে, সে তো হবেই, কিন্তু সঙ্গে সংগঠনটা করুন। আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের উপরে আমার অনেক ভরসা যে সে যোগ্য মানুষকে পদ দেবে, যোগ্য মানুষকে জায়গায় বসাবে, আর যদি না বসায় তাহলে আমারও যেমন খবর আছে তোমারও সেরকম খবর আছে। এবং এইভাবে আমরা একসাথে থাকি, আমরা কাজ করি। পূর্ব মেদিনীপুরের মা মাটির মানুষকে আমার প্রণাম, আপনারা সবাই ভালো থাকবেন এবং জোরে বলুন যাতে এখানে সুরেন্দ্রবাবুর কানে আর ওইদিকে দিদির কানে পৌঁছায়।